হ্যাঁ অ্যাক্সিডেন্ট একটা বাঁচছে। এই যে বলছিলাম না, এই রোডটা অ্যাক্সিডেন্টের একটা আখড়া হয়ে গেছে। অনেকে বলে জিন আছে ভূত আছে, কিন্তু আসলে এই রোডটা আসলে সবাই পাগল হয়ে যায়। ওকে তাহলে ভাই, আমি কাওলা বাজার আইসা ফোন দিই আপনাকে। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। এখানে আমি ভ্লগ শ্যুট করতেছি আর ওই গাড়িতে নাটকের শ্যুট হইতেছে, ক্যামেরা ট্যামেরা লাগা। অ্যান্ড আদনান ভাইয়ের সাথে ফোন দিলাম, কথা হইলো। আদনান ভাইয়ের সাথে কালকেই প্ল্যান করে আসছিলাম আজকের এই ব্যাপারটা। আজকে আমাদের একটা কই যেন নিকুঞ্জতে যেতে হবে। ওরে, এটা হলো শ্যুটিংয়ের গাড়ি, শ্যুটিংয়ের গাড়ি। নিকুঞ্জতে যেতে হবে, হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে খাইতে যাব। মানে ইদানিং বাইরে আবার খাওয়া দাওয়া শুরু করছি, মাঝখানে খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছিলাম, তবে ইদানিং একটু রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস করতেছি। মাঝখানে তো একদম স্ট্রিটে খাওয়াটা শরীর খুব খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড হ্যাঁ, যেটা বলতেছি, আমাদেরই এক ভাই ব্রাদার, সিনিয়র ফ্রেন্ড বা ভাই ব্রাদার যাই বলেন, উনি হচ্ছে নিকুঞ্জতে একটা রেস্টুরেন্ট দিছে। আদনান ভাই বলতেছে চলো ওইখানে যাই, দেখি ওর খাবার টাবার কেমন, খারাপ হইলে ভুল ধইরা চলে আসবো। তো এই হলো অবস্থা। এখন নিকুঞ্জর দিকে যাওয়ার আগে আদনান ভাইয়ের ওইখানে যাইতে হবে। অ্যান্ড প্ল্যানটার মধ্যে আমাদের বাবুও ছিল, কিন্তু ব্যাপারটা হলো বাবু গেছে পুরান ঢাকা। বাবুর সাথে একটু আগে আমার কথা হয়েছে, অ্যান্ড পুরান ঢাকা থেকেও হয়তো এসে আমাদের সাথে জয়েন করবে। আর সময় তো হয়েছে অলরেডি 4:30 মতো বাজে, 4:23। তাহলে ওরে, এদিকে তো লাগছে বিশাল জ্যাম। এদিক থেকে কাওলা যাই, দেখি মেন রোডে বের হই, তারপরে আসতেছি। এই জ্যামটা পার হই, ইদানিং যে কী একটা অবস্থা হয়েছে, জ্যাম এই অলিগলিতে পর্যন্ত ঢুকে যায় মেন রোড থেকে। রোডের মাঝখানে থামলাম হচ্ছে এটা দেখানোর জন্য। ইদানিং একটা কমন প্রবলেম হয়ে গেছে যে আমাদের এই পাশটা একদম মানে জ্যাম লেগেই থাকে, গাজীপুর যাওয়ার রাস্তাটা। অ্যান্ড এই ইউলুপটা খোলা রাখার কারণে, এই জায়গা মানে ইউলুপটাকে বাঁচানোর কারণে, ওইদিকে এদিকে আটকায় মোটামুটি পার হওয়ার একটা ব্যবস্থা করে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি একটা ব্লগ শ্যুট করতেছিলাম, এর মধ্যে আপনার সাথে দেখা। ফয়সাল, যাক যাব একটু কাওলা, কাওলা হয়ে নিকুঞ্জ। ভালোই লাগে যখন ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায়। এন্ড ভাগ্যটা দেখেন, এখন ওই পাশের জ্যাম নাই আর আমাদের এই পাশের জ্যাম আবার শুরু হয়ে গেছে। যাই হোক, এই সমস্ত জ্যাম জট এগুলো থাকবেই, এর মধ্যে থেকে এটার সাথে ম্যাচ করে আমাদের চলতে হবে। এটাই জীবন, গেবন গেবন, এটাই গেবন। ও বাসওয়ালা তো ভালো, থ্যাংক ইউ আমাকে সাইড দিয়ে দিছে। গত দুই দিন এই বৃষ্টি কাদায় মনটা খুব খারাপ ছিল, আজকে একটু ওয়েদারটাও ভালো আছে, সবকিছু মিলে আজকে ভালো লাগতেছে। আকাশেও রোদ, রাস্তাঘাট শুকনা, অ্যান্ড শুকনা দিনে ঘুরতে ভাল লাগে, একটু গরম সহ্য করে নেওয়া যায়, কিন্তু আসলে কাদা এটা বাইকারদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। ওকে, আজকে রাস্তায় মোটামুটি চাপ আছে ভালোই, সময় হচ্ছে 4:32 এখন এখানে। এখন একটু রাইড এনজয় করব যেহেতু মেন রোডে উঠছি। অ্যান্ড রাইড এনজয় করতে করতে আমরা চলে যাব হচ্ছে আদনান ভাইয়ের কাছে। ও হো 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 হো, ওরে আবার এদিক দিয়ে ভাঙ্গা দিছে পার হওয়ার জন্য। এই এক জায়গা না এক জায়গায় এই যে কি বলে ডিভাইডারের মাঝখানে একটু একটু ফাঁকা থাকে, আর এদিক দিয়ে বিশেষ করে সিএনজি আর বাইক খুব মানে একটু ফাঁকা পাইলেই ঢুকায় দেয়। অ্যান্ড টুকটাক বাড়ি টাড়িও লাগে, মানে ওই যে একটু মাথা বের করে রাখে, এইদিকের গাড়ির চাপ বা অনেক সময় স্পিড কন্ট্রোল করতে পারে না, ওদিক থেকে বের হইলে টুকিটাকি অ্যাক্সিডেন্টও হয়। চোখের সামনে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট লাস্ট কয়েকদিনে ঘটছে ভাই, তারপর থেকে আমার এগুলা খুব ভয় লাগা শুরু করছে আরও। ভৌগোলিক দিক থেকে আমরা ষড় ঋতুর দেশ, সেটা বইপত্রে পড়ে থাকলেও আমরা এখন কেন যেন আড়াই ঋতুর দেশ হয়ে গেছি। মানে অল্প কিছুদিনের জন্য আমাদের এখানে আসে শীত, অ্যান্ড বেশিরভাগ সময় থাকে গরম, আর অল্প কিছুদিনের জন্য আসে বৃষ্টি। অ্যান্ড এই তিনটা জিনিসই আমরা বুঝি, এর বাইরে আসলে অন্য কোনো কিছুই এখন বুঝি নাই বলতে গেলে। এখন এই তিনটার মধ্যে বৃষ্টি আমার অনেক পছন্দ, কিন্তু অ্যাজ এ বাইকার আমার বৃষ্টিটা খুব একটা পছন্দ না, তবে শীতের দিনটা আমার পছন্দ। একটু ধুলা থাকলেও উইন্ড ব্রেকার অ্যান্ড জ্যাকেট ট্যাকেট পরে নিলে বা রাইডিং স্যুট পরে নিলে ধুলার ব্যাপারটা এটা থেকে বাঁচা যায়, কিন্তু গরম আমার একদম পছন্দ না। গরমের মধ্যে আসলে বৃষ্টি হয়, শীতে তো খুব একটা বৃষ্টি টিষ্টি হয় না। তো এই সমস্ত দিক বিচার বিবেচনা করে আমার কাছে শীতের দিনটা বেশি ভালো লাগে। এখন আপনাদের সাথে এই ব্যাপারটা ডিসকাস করার পেছনে কারণ হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করলাম, দেখি আপনাদেরটা আপনারা কমেন্টে জানান যে কোন সিজন কেন ভালো লাগে এবং কি কারণে ভালো লাগে। আমারটা তো বললামই, শীত হচ্ছে মানে জামা কাপড় পরা মজা, দিনে রোদের মধ্যে আপনি পাতলা জামা পরতে পারবেন, সাদা কালারের জামা পরতে পারবেন, ঘাম টাম কম হয়, জামা নষ্ট কম হয়। অ্যান্ড গরমে তো জানেনই ভাই, গরমে তো জামা কাপড় শেষ। অ্যান্ড বৃষ্টিতে তো ভাই বাইকই চালানো যায় না, এটা যারা গাড়িতে চলাফেরা করে তাদের জন্য ঠিক আছে, বা যারা ঘরে বসে বৃষ্টি উপভোগ করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু এমনি তো তুফান মেল খারাপ অবস্থা হয়। হোফ, তাহলে এই বলতে বলতে এই আড্ডা সাড্ডা দিতে দিতে আমরা চলে আসছি কাওলাতে। অ্যান্ড আদন ভাইকে একটা ফোন দিই কাওলা বাজারে গিয়ে, তারপর একসাথে হই। ওকে, কাওলা বাজারে চলে আসছি, ফোন দিলাম আদনান ভাইকে। অ্যান্ড এই বাইকটার কালারটা দেখছেন, মানে জল 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 করতেছে, কালার পাশে সাদা, ওরা সেই লাগতেছে না। এই
খবর? এই একটা এলাকা হচ্ছে কাওলা, যেখানে যতবার আসি ততবারই ভালো লাগে। আর এখানে এখন একটু চার সাথে সাথে প্রকৃতি উপভোগ করতেছি যতক্ষণ পর্যন্ত আদনান ভাই না আসে। এন্ড আপনারা একটু প্রকৃতি উপভোগ করেন উইথ চা, সামনে পুকুর, গাছপালা এন্ড এক কাপ গরম চা। চিয়ার্স। ওরে, পুকুরের ওই পাশে মানুষজন মাছও ধরতেছে। প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসছে আদনান ভাই। ওরে, আপনার সানগ্লাসটা তো সুন্দর। মাসখানি খুলে নিলাম, খুব ভালো কাজ করে। রাতে কি আসলেই ভালো দেখা যায়? রিফ্লেক্ট অনেক কমে গেছে, একেবারেই যে কাজ করে তা না, বাট রিফ্লেক্ট কমছে অনেক। আচ্ছা, তাহলে একটা নেওয়া লাগবে আমারও। অনলাইন কোত্থেকে? তাহলে আজকেও ফিরার টাইমে নিতে পারি। ওকে ভাইয়া, তাহলে রওনা হই। লাস্ট কয়েকটা দিন আমি ব্যস্ত হয়ে গেছিলাম একটু ইভেন্ট এবং ইভেন্টের এডিটের চাপে। এন্ড আদনান ভাই ব্যস্ত হয়ে গেছিল, আদনান ভাইয়েরও বেবি হইলো, ওইটার চাপে। এখন আদনান ভাই তো বাবা আদনান ভাই। সবকিছু মিলিয়ে আমাদের ঘোরাঘুরিটা অনেক কমে গেছিলো, একসাথে তো রাইড করাই হয় নাই। এমনও সময় ছিল আমরা সপ্তাহে প্রায় পাঁচ দিন ছয় দিন পর্যন্ত একসাথে রাইড করতাম, 300 ফিট যাইতাম, হাঁসের মাংস খাইতাম, কত কাহিনী কত কি। কিন্তু অনেক দিন আমাদের মধ্যে একটা গ্যাপ চলে আসছিল, প্রায় মাসখানেক মনে হয় আদনান ভাইয়ের সাথে রাইডই করা হয় নাই। এন্ড এই যে শুরু হয়েছে, ইনশাআল্লাহ এখন থেকে আবার চলতে থাকবে। এন্ড ইনশাআল্লাহ এখন থেকে আবার কাওলা আসা হইতে থাকবে। আদনান ভাইয়ের সাথেও আদনান ভাই ব্যস্ত হয়ে গেছে, এই মানে যে মাঝখানে যে কি বলে এটার একটা সময় মানে বিচ্ছেদ, একটা না দেখা হওয়ার সময়, এটার কারণে কাওলাও আসা হয় নাই খুব একটা আমার। আচ্ছা, আমি বাইক চালায় আসতেছিলাম আর দেখা হয়েছে, ভাইয়ের নাম জানি না, রিফাত। রিফাত ভাই আমাকে ডাকতেছিল। এই স্কুল নাকি? নবাব হাবিবুল্লাহ যেন কোথায়, আজমপুরে। আচ্ছা, কি শেষ হইলো মাত্র, স্কুল না কলেজ? ও আচ্ছা, ওকে দেখা হবে ভাই। আদনান ভাই চলে গেছে, সামনে ধরতে হবে আমার। রিফাত ভাই আল্লাহ হাফেজ। আমার একটা বদভ্যাস কিনা আমি জানি না, আমি ছোট বড় সবাইকে আপনি করে বলি। ও পড়তেছে হচ্ছে কলেজে, আমি এমনও আছে স্কুলে পড়ে এরকম মানুষকে আপনি করে বলি। মানে এটা একটা, এটা আমি অভ্যাস বানায় নিছি আসলে ফটোগ্রাফি করার কারণে কিনা জানি না। দেখা যায় বেশিরভাগ ক্লায়েন্টদেরকে আমরা চেষ্টা করি আপনি করে বলার, মানে আপনি বললে একটা রেসপেক্টের জায়গাটা একটু আমার মনে হয় যে একটু বড় থাকে। এ কারণে ছোট বড় সবাইকে আপনি করে বলার একটা অভ্যাস হয়ে গেছে আমার। ও ও, গেট খেয়ে গেলাম, শিওর আদনান ভাই পার হয়ে গেছে। অ্যান্ড আমি গেট খাওয়া গেলাম রে, গেট খাওয়া গেলাম শেষ, বিসমিল্লাহ। ওকে, অনেকদিন পর আমি মেইন রোড উইথ আদনান ভাই। অ্যান্ড অনেকদিন পর ভাবছিলাম একটা সেই রাইড হবে, কিন্তু অনেকদিন পর এটা কি হইলো রোডের মধ্যে। ভাই ওই পাশ জ্যাম ছিল, এই পাশে আসলো কোত্থেকে, নাকি কোনো দুর্ঘটনা? কে জানে রে ভাই, এখানে পুলিশ টুলিশ দিয়ে তো কিছু তো একটা ঘটছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট একটা বাঁচছে। এই যে বলছিলাম না, এই রোডটা অ্যাক্সিডেন্টের একটা আখড়া হয়ে গেছে। অনেকে বলে জিন আছে ভূত আছে, কিন্তু আসলে এই রোডটায় আসলে সবাই পাগল হয়ে যায়। অ্যান্ড ভাইয়া তো অ্যাক্সিডেন্ট করে একাকার অবস্থা রে ভাই, পাংখা দিয়ে বাতাস টাতাস করতেছে। যাক, অনেক মানুষজন আছে, এর মধ্যে আর আমি নাই নামলাম। ও, বাইক অ্যাক্সিডেন্ট, যা ভাবছি তাই। মানে কি যে একটা অবস্থা, এইদিকে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো, সরি আমার একটু কাশি, বেশিরভাগই হয় নিজ দিক দিয়ে দৌড় দেওয়ার কারণে। আর আজকের এটা কেন হয়েছে, কীভাবে হয়েছে আর নেমে জিজ্ঞেস করলাম না, অনেক লোকজন আছে। কেউ না থাকলে আসলে একটা বাইকার অ্যাক্সিডেন্ট হলে একটা বাইকারের একটা টান থাকেই। শুধু বাইকার না, রাস্তায় যে কোনো খারাপ কিছু বা কেউ বিপদে পড়ছে দেখলে আমার মনে হয় বাইকাররাই সবচেয়ে আগে আগায়া যায়। আর সেই জায়গায় অ্যাক্সিডেন্টটা বাইকারদের সাথেই বেশি হয়। আর বাইকাররা দেখেন এই যে সামনে, দেখেন 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 উল্টে আসতেছে, মানে বাইকাররাই এখন সবচেয়ে বেশি কি বলে এটারে দুর্নীতি শুরু করে দিছে রাস্তায়। কেন একটু উল্টে আসতে হবে কেন ভাই? এয়ারপোর্ট দিয়ে ঘুরে আসলে 2 কিলোমিটার কি খুব বেশি জায়গা? ভাই দেখো অবস্থা, এইখানে এয়ারপোর্ট উত্তরা তো কাহিনী, মেন রোড দিয়ে যাবেন ওইদিকে তো কাহিনী আছেই, ওই জ্যাম কিনা জানি না, এইদিকে নিকুঞ্জ পর্যন্ত রোডঘাট পুরো আটকায় গেছে। হায় রে অবস্থা, জ্যামে জ্যামে জ্যাম ভর্তা হয়ে যাইতেছে সব। এই ভাইয়া কেমন আছেন? ও, এই পাশে পার্কিং, এইভাবে রেখে দিই। ওকে, চলে আসছি স্পাইস অন ফ্লেম ক্যাফে। এটা রোড নাম্বার হচ্ছে রোড নাম্বার 14, হাউস 21, নিকুঞ্জ 2। চলেন দেখি ভেতরে। ও, বাইকটা রাখতে হবে এইখানে তারপরে, কারণ এইখানে বাইক রাখলে একদম সবটা আটকায় যাবে।
এখানে তোমল ভাই দিছে একটা স্মোকি বার্গার এন্ড এখানে এটা কি তোমল ভাই স্পেশাল এখানে তোমার জন্য স্পেশাল ডেফিনেটলি স্পেশাল সবার জন্য আর এক্সেপশনাল তোমার জন্য স্পেশাল করা এটা কি ভাই চিকেন না বিফ এটা চিকেন আচ্ছা তাহলে এটা খাওয়া দাওয়া করি আর এখানে যদি আসেন আমাকে তো পাবেন না পাবেন তোমল ভাইকে এটার ওনার উনি এত দূরে আসছেন কি বুঝা ভাই বলেন না একটু এত দূর কোথায় আমার বাসা হচ্ছে এয়ারপোর্ট আর আমি এটা হচ্ছে নিগঞ্জ আচ্ছা এটা গুছানো একটা এরিয়া প্ল্যানিং ছিল একটা ব্যাচেলার এরিয়াতে নিজের মতো করে সেটা করি এই জাস্ট স্টার্ট করলাম দেখা যাক কতটুকু করতে পারি দোয়া রাখবেন ভাইয়ের জন্য তো রাস্তা রেপার ওপার আমার জন্য একটু দূরে কত দূর না 5-10 মিনিটের রাস্তা মাঝে মধ্যে জ্যাম পড়ে ভাইয়া কেমন লাগতেছে ফাইন আমি তো অলওয়েজ হ্যাপি সব কিছু দিই আপনি কি খাইলেন ভাইয়া এটা হলো আমার ফ্রেন্ডের পার্সোনাল একটা সেমাই ঘরে আমি শেয়ার করে খেলাম আর কি খুব টেস্টি আয়েশা তোমার ভাইয়ের খাবারে মানে বাসা থেকে যে খাবার নিয়ে আসছিল ওইটার মধ্যে ভাগ বসে আছে আপনার ভাই ভাই আপনার তো বাবু হইছে ফিলিংসটা কিরকম কঠিন প্রশ্ন আসলে বাবা হওয়ার আবেগটা যতক্ষণ পর্যন্ত কেউ বাবা না হয়েছে সেটা রিয়েলাইজ করে না তবে আরও রিয়েলাইজেশন হলো কন্যা হওয়ার এক্সপিরিয়েন্স কিংবা আবেগ আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আমরা বের হয়ে গেছি ভাইয়ের বাইক এখানে হলেও আমার বাইকটা আমি একটু দূরে রাখছি ভাই আমি বাইকটা নিয়ে আসি এখানে বার্গারটাও যেরকম মজার ছিল চাউমিনটাও ছিল ওইরকমই মজা খাওয়া দাওয়া শেষে এখন কই যাব জানি না তবে আপনারা চাইলে এখানে আসতে পারেন যেহেতু আমার বড় ভাইয়ের দোকান ডিসকাউন্ট তো না কিন্তু ডিসকাউন্টের দরকার নেই এখানে যেটা দেখলাম ওনারা যেটা প্রাইস ঠিক করছে প্রাইসটাও যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইস তো সেখানে চলে আসতেই পারেন যারা নিকুঞ্জে থাকেন তারা তো আসতেই পারেন নিকুঞ্জের বাইরের যে সাইডটা রিজেন্সি হোটেলের পেছন পাশটা দিয়ে তো আসা হয় কিন্তু এই সাইডটায় আমার একদমই আসা হয় না লাস্ট কবে আসছিলাম একবার মনে হয় আসছিলাম অনেক আগে তখন রোডঘাট ছিল ভালো না আর এখন রোডঘাট ঠিক হয়ে গেছে অ্যান্ড বেশ লোকজন চলাচল করে এই রোডে আমি তো ভাবছিলাম যে নিকুঞ্জ বাইরে থেকে দেখে ভিতরের দিকে মনে হয় একদম ফাঁকা ফাঁকা থাকবে লোকজন থাকবে না কিন্তু এদিকে এখন যেটা দেখতেছি এটা তো অনেক লোকের বসবাস এখানে এখন ওকে এবার তাহলে এদিকের সবকিছু তো শেষ দুই ভাই মিলে একটু রাইট টাইট করি অ্যান্ড কি করবো আসলে এই টাইমে তো দূরে কোথাও যাওয়ার নেই আর মেন রোডে যে জ্যাম ট্যাম থাকে সময় হয়ে গেছে 8:45 ওরে কতক্ষণ আড্ডা দিছি দেখছেন এখানে বিকেলে আসছি আর এখন 8:42 বাজে এখন মাত্র আমরা এখান থেকে ফিরতেছি অ্যান্ড বাবুর আসার কথা ছিল ও লাস্ট যখন কথা হলো তখন বংশালের জ্যামে ছিল এই কারণে আর ওর আশা ভরসা বাদ দিয়ে দিছি এরপরে হয়তো অটোকিং এর দিকে সবাই একসাথে দেখা হইতেও পারে রাতে ভাইয়া আর আমি এখন অটোকিং এর দিকেই যাব অ্যান্ড দেন বাবু ভাইরে কতক্ষণ খোঁজ চাই যায় তারপরে বাকি কথা ওরে সর্বনাশ বাবু ভাই কি ভিড়ের মধ্যে হে কি অবস্থা জয় সাহেব কই বাইরে গেছে ক্যামেরা অন একটু বাবু ভাইয়ের চেহারাটা দেখি এই বাবু ভাই আপনি ভিড়ের মধ্যে বলতেছে যে আপনার চেহারাটা একটু দেখি এখানে ব্যস্ত মনে হয় বেশি আচ্ছা সমস্যা নেই আপনি শেষ করেন আসি এখানে আসি ওকে বাবু ভাইও শেষ করে আসুক এদিকে আদনান ভাই আবার একটু বাইকের ইঞ্জিন অয়েল ফেলাইতে দিছে ওরে চলেও আসছে ভাইয়া এই যে আমি তাহলে বাবু ভাইয়ের সাথে একটু চা কফির আড্ডা হোক এর মধ্যে পারভেজও ফোন দিছে পারভেজের সাথেও দেখা করতে হবে সঞ্চয়ও ফোন দিছে ওর সাথেও দেখা করতে হবে হ্যাঁ ভাইয়া চলুন ভাইয়া চা খাই হ্যাঁ আসেন তবে আজকে অনেকদিন পর মোটামুটি এরকম অনেকের সাথে দেখা হইলো অনেক ভাই ব্রাদারের সাথে অনেক আড্ডা টাড্ডা হইলো অ্যান্ড অনেক অনেক ভালো ভালো টাইম আজকে কাটাইলাম অ্যান্ড টুকটাক বেশ খাওয়া দাওয়া সব কিছু মিলায়া দিনটা আজকে আমার সুপার গেছে হোপ আজকের ব্লগটাও আপনারা অনেক বেশি উপভোগ করছেন যদি আজকের ব্লগটা উপভোগ করেই থাকেন তাহলে একটা লাইক তো দিয়ে যাওয়াই যায় অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে আবার কালকে দোয়া করবেন যাতে সুস্থ থাকি সবল থাকি এবং যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি আপনারা ইনশাআল্লাহ থাকবেন ভালো সুস্থ এবং করতে থাকবেন চিল চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়স ইট সাউন্ড রাইট বয়স